হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আমাদের এই ক্লাসটা কিন্তু বেসিক্যালি যে সমস্ত পরীক্ষাগুলো আপকামিং রয়েছে যেমন ক্লার্কশিপ ডাব্লিউ বিপি কেপি ডাব্লিউ বিসিএস ফিলিমস মিসলেনিয়াস পঞ্চায়েত এবং আইসিডিএস এর প্রত্যেকটা পরীক্ষাকেই কিন্তু মাথায় রেখে এই আমরা জেনারেল স্টাডিসের এই সেশনটা শুরু করছি যেখানে এই সমস্ত পরীক্ষার লাস্ট টেন টু ফিফটিন ইয়ার্সে কী ধরনের কোয়েশ্চেন্স এসেছিল সেই সমস্ত কোয়েশ্চেনসগুলো আমরা কিন্তু এখানে প্র্যাকটিস এবং আলোচনার মাধ্যমে সব কিছু ক্লিয়ার করবো ঠিক আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের সঙ্গে চারটা করে অপশন তোমরা পেয়ে যাবে যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশনে অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং তারপরে সেগুলো মিলিয়ে নেবে ঠিক আছে এবং কোশ্চেনের শেষে কিন্তু একটা হোম ট্যাক্স থাকছে তোমাদের জন্যে কী রয়েছে প্রথম প্রশ্ন ভারত একটি ড্যাশ অর্থে প্রজাতন্ত্র প্রশ্নটা এসেছিলো ডাব্লু বিসিএস ডাব্লু এর কোশ্চেন প্রচুর রয়েছে কারণ পরীক্ষাটা প্রতি বছর হয় ঠিক আছে প্রচুর কোয়েশ্চেন রয়েছে প্রচুর কোশ্চেন তোমরা পাবে এছাড়াও ডাব্লিউ বিপি কেপি ক্লাগশিপ প্রত্যেকটা পরীক্ষারই প্রশ্ন কিন্তু এখানে পাবে তোমরা খুঁজে তো ভারত একটি ড্যাশ অর্থে প্রজাতন্ত্র রাষ্ট্রের একজন নির্বাচিত প্রধান আছে সংসদীয় সরকার আছে রাষ্ট্রের নির্বাচিত সরকার আছে একজন প্রধানমন্ত্রী রয়েছে সঠিক উত্তর কি প্রজাতন্ত্র মানে হচ্ছে যেখানে প্রজারাই সর্বসর্বা প্রজারাই যেখানে তাদের লিডারকে কি করে নিযুক্ত করে তাই না তো এখানে দেখো ইন্ডি মানে আমরা যদি ইনডাইরেক্টলি ভাবি সেটাও কিন্তু একরকমের ঠিক যে আমরা যেহেতু এমপি নির্বাচন করছি আমরা সংসদ ভবনে আমাদের প্রতিনিধি নির্বাচন করছি এবং তারা কিন্তু কি নির্বাচন করছে ভারতবর্ষের একজন রাষ্ট্রপতি নির্বাচন করছে রাষ্ট্রের একজন নির্বাচিত প্রধানকে নির্বাচন করছেন সো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল নাম্বার ফিফটি থ্রিতে পরিষ্কার বলা হয়েছে যে রাষ্ট্রপতি সরাসরি অথবা তার অধস্থন যারা রয়েছেন তাদের মাধ্যমে সরাসরি ক্ষমতা প্রয়োগ করতে পারেন যদিও সেই ক্ষমতাগুলো ইমপ্লিমেন্ট ফাইনালি কিন্তু মন্ত্রিপরিষদের পরামর্শ এবং সমস্ত সিগনেচার ছাড়া কিন্তু সেটা সম্ভব হয় না নেক্সট কোয়েশ্চনে আসবো ভারতের সংবিধানের স্বাধীনতা এবং ছৌভ্রাতৃত্ব যে শব্দ দুটো রয়েছে এগুলোর ধারণা কোথা থেকে এসছে এটা ডাব্লিউ এ এসেছিলো এই প্রশ্নটা জার্মানি থেকে রাশিয়া থেকে ফ্রান্স থেকে নাকি ইউএসএ থেকে দেখো আমরা যদি ভারতবর্ষের সংবিধানের হিসাবটা দেখি তাহলে জার্মানির ওয়েমার সংবিধান থেকে এসেছে জরুরি অবস্থার ব্যাপারে জরুরি অবস্থা যে রয়েছে না যে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলোকে স্থগিত রাখা জরুরি অবস্থার টাইমে যেগুলো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেগুলোকে পোস্টপোন করতে হবে সেগুলোকে স্থগিত রাখতে হবে ওকে রাশিয়া থেকে এসছে মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটিস যেগুলো রয়েছে সেগুলোর ধারণা ঠিক আছে ইউএসএ থেকে এসেছে যে প্রিয়াম্বলটা রয়েছে যে প্রস্তাবনাটা রয়েছে সেই প্রস্তাবনাটার ধারণা আর সৌভাতৃত্ব এবং স্বাধীনতা এসছে কোথা থেকে ফ্রান্স থেকে অপশান নাম্বার সি ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে আমরা জেনেছি সেই সময়কার বিষয় থেকে কিন্তু এটা কানেক্টেড রয়েছে নেক্সট আসবো পরের নাম্বার প্রশ্ন নাম্বার থ্রি বলছে জাতির একতা এবং অখণ্ডতা জাতির একতা এবং অখণ্ডতা শব্দবদ্ধগুলি কোথায় দেখা যায় ডাব্লিউ বিসিএস এসছেটা জাতির একতা এবং অখণ্ডতা শব্দবদ্ধগুলি কোথায় দেখা যায় নির্দেশমূলক নীতি মানে ডাইরেক্ট প্রিন্সিপালস ফর স্টেট পলিসি যেটা রয়েছে ঠিক আছে সেটাতে নাকি জরুরি অবস্থা বিষয়ক আইনে নাকি মৌলিক কর্তব্য নাকি প্রস্তাবনাতে জাতির একতা এবং অখণ্ডতা শব্দবন্ধগুলি কোথায় দেখা যায় সঠিক উত্তর অপশন নাম্বার ডি প্রস্তাবনাতে ঠিক আছে আচ্ছা মৌলিক কর্তব্য যদি বলেছে মৌলিক কর্তব্যটা কিন্তু আর্টিকেল নাম্বার ফিফটি ওয়ান এতে রয়েছে আর যদি মৌলিক অধিকার বলি ফান্ডামেন্টাল রাইটস বলি তাহলে সেটা আর্টিকেল নাম্বার বারো থেকে শুরু করে পঁয়ত্রিশ এর মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে এরপর আসবো নাম্বার চার বলেছে এটা এসেছিলো এসএসসি কনস্টেবলে কনস্টেবল এক্সাম এসেছিল ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ জেপি কৃপালিনী জওহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদ আমরা এই পিওয়াই সেশনে কিন্তু মোট পাঁচ হাজারটি প্রশ্ন বাছাই করে নিয়েছি অলরেডি সেটা কিন্তু আমরা রেডি করে নিয়েছি সেগুলোই কোয়েশ্চেন প্রতিদিন তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করাবো আজকে জাস্ট এটা শুরু করছি আগামী ক্লাস থেকে কোয়েশ্চেনের সংখ্যা আরও বাড়বে তোমাদের যদি উৎসাহ পাই তোমাদের কাছ থেকে উৎসাহ পেলে আমরা এই সেশনটা কিন্তু কন্টিনিউ চালাতে থাকবো ঠিক আছে ভারতের জাতীয় প্রাপ্তির সময় স্বাধীনতা প্রাপ্তির সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার বি জে বি কৃপালিনী মৌলানা আবুল কালাম আজাদ কে ছিলেন শিক্ষামন্ত্রী প্রথম স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ কে ছিলেন প্রাইম মিনিস্টার আর রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন প্রেসিডেন্ট তাই তো এগুলো তো আমরা জানি নেক্সট আসবো নাম্বার পাঁচ ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল গাওয়া হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার কবে রেল গ্রুপ ডিতে এসেছিল এটা তেরো নম্বর দু হাজার তেরোতে আঠেরোশো ছিয়াশি আঠেরোশো ছিয়ানব্বই আঠারোশো বিরানব্বই সঠিক উত্তর অপশান নাম্বার সি আঠারোশো ছিয়ানব্বই এবং এই সভাপতির সব মানে এই যে অধিবেশন সেটা সভাপতি ছিলেন রহমতুল্লাহ এম সায়ানি রহমতুল্লাহ এম সায়ানি এবং গানটা গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর গানটা গিয়েছিলেন চলো নেক্সট কোশ্চেনে যাবো কোশ্চেন নাম্বার সিক্স ডাব্লিউ বি পুলিশ এসআই দু হাজার তেরো পুলিশ এস আইর পরীক্ষাতে টেস্ট ছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে বিদ্রোহটা হয়েছিল সেটাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন কে সুরেন্দ্রনাথ সেন রমেশচন্দ্র মজুমদার বালগঙ্গাধর তিলক বিনায়ক দামোদর সাভারকার প্রথম স্বাধীনতা সংগ্রাম প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে কে আখ্যায়িত করেছেন সঠিক উত্তরটা নিয়ে নেব সঠিক উত্তর অপশান নাম্বার ডি বিনায়ক দামোদর সাভারকার ওকে নেক্সট আসবো নাম্বার সেভেন নাম্বার সেভেনে কী রয়েছে ডাব্লুবি পুলিশ এস আই দু হাজার তেরো হিটলারের আত্মজীবনী মেইন ক্যাম্প আমরা প্রত্যেকে জানি এটা মেন ক্যাম্প ঠিক আছে তার অর্থ কী ছিল অর্থাৎ মেন ক্যাম্প আত্মজীবনী যে মেইন ক্যাম্প এটার অর্থ কী ছিল মিনিং কী ছিল আমার রাষ্ট্র রাষ্ট্র রাজ্য, জাতি এবং রাষ্ট্র আমার সংঘর্ষ সঠিক উত্তর হচ্ছে মাই স্ট্রাগল মানে আমার সংঘর্ষ অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার আমার সংঘর্ষ আশি পরের নাম্বারে বলছে সব লাল হয়ে জায়গা সব লাল হয়ে যাবে সব লাল হয়ে জায়গা কে বলেছিলেন এটা ডাব্লিউ বিসিএস এসেছিলো এই প্রশ্নটা গুরু গোবিন্দ সিং অজিত সিং তেগ বাহাদুর নাকি রঞ্জিত সিং রঞ্জিত দেবভাবে কথা কোথাও অজিত দেবভাবে কথা কোথাও একজন ব্যক্তিকেই বলা হয় এটা তো সঠিক উত্তর অপশন নাম্বার ডি রঞ্জিত সিং সঠিক উত্তর হবে রঞ্জিত সিং ঠিক আছে আশি নাম্বার নাইন কোন শিখ গুরু খালসা খালসা প্রথার প্রবর্তন করেছেন কোন শিখ গুরু খালসা প্রথার প্রবর্তন করেছেন গুরু গোবিন্দ সিং গুরু নানক দেব গুরু অর্জুন দেব গুরু তেগ বাহাদুর কোন শিখ গুরু খালসা প্রথার প্রবর্তন করেছেন এটা হচ্ছে সিএইচএসএল দু হাজার একুশ টায়ার ওয়ান সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ গুরু গোবিন্দ সিং ঠিক আছে সঠিক উত্তর অপশন এ গুরু গোবিন্দ সিং নেক্সট আসবো প্রশ্ন নাম্বার ইলেভেন ভারতের কৃষ্ণ বিপ্লব কিসের সাথে যুক্ত ভারতের কৃষ্ণ বিপ্লব ডাব্লিউ বিসিএস এসছে প্রশ্নটা ভারতের কৃষ্ণ বিপ্লব কিসের সাথে যুক্ত কয়লা উৎপাদনে স্বনির্ভর হওয়া কৃষ্ণ কৃষ্ণমিত্তিকার সংরক্ষণ পেট্রোলিয়াম ও পরিশোধিত তেল উৎপাদনে স্বনির্ভর হওয়া ভালো ফসল উৎপাদনে স্বনির্ভর হওয়া ভারতের কৃষ্ণ বিপ্লব কিসের সাথে যুক্ত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি পেট্রোলিয়াম ও পরিশোধিত তেল উৎপাদনে স্বনির্ভর হওয়া অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পেট্রোলিয়াম ও পরিশোধিত তেল উৎপাদনে স্বনির্ভর হওয়া নেক্সট আপনার নাম্বার টুয়েলভে বলছে দেশ হলো ভারতের সর্বোচ্চ দুধ উৎপাদনকারী রাজ্য ডাব্লিউ বিসিএস এসেছিল এই প্রশ্নটা ড্যাশ হল ভারতের সর্বোচ্চ দুধ উৎপাদনকারী রাজ্য উত্তরপ্রদেশ রাজস্থান পাঞ্জাব নাকি গুজরাট ড্যাশ হলো ভারতের সর্বোচ্চ দুধ উৎপাদনকারী রাজ্য সঠিক উত্তর অপশন নাম্বার এ উত্তরপ্রদেশ এবং এই উত্তরপ্রদেশে কিন্তু ভারতের সবথেকে বেশি আখ উৎপাদিত হয় ঠিক আছে ইক্ষু কোথাও কোথাও পাবে ইক্ষু এবং আখ এটা কিন্তু একই জিনিস ঠিক আছে নিচের কোনটিকে ব্যাংকার্স চেক বলে এটা ডাবলিউ বিসিএস ছিল প্রশ্নটা ব্যাংকার্স চেক ডিমান্ড ড্রাফট ডেবিট কার্ড পে অর্ডার নাকি ফিক্সড ডিপোজিট নিচের কোনটিকে ব্যাংকার্স চেক বলা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ ডিমান্ড ড্রাফ অপশান নাম্বার এ ডিমান্ড ড্রাফ ঠিক আছে এটাকে ব্যাংকার্স চেক বলা হয়ে থাকে নেক্সট নাম্বার ফোরটিন বিখ্যাত যাদের সিস্টার বিখ্যাত যাদব সিস্টার তিনি কোন নৃত্যকলার সাথে সম্পর্কিত বা যুক্ত ছিলেন জাভেদ সিস্টার হ্যাঁ জাভেদ হবে এটা সিএইচাল এসেছিল ওড়িশি ভারতনাট্যম মণিপুরি কথা দেখো এই যে যে সমস্ত ওই ড্যান্স ফর্মগুলো রয়েছে ফোক ড্যান্স ফর্মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভালো করে পড়ে থাকতে হবে ঠিক আছে সেখান থেকে প্রশ্ন প্রতিবারই আসে এই প্রশ্ন সঠিক উত্তর হবে মণিপুরি আজকে ফার্স্ট ক্লাস তাই আজকে বেশি প্রশ্ন রাখিনি আজকে পনেরোটা কোয়েশ্চেন রেখেছি আগামী ক্লাস থেকে আমরা তিরিশটা করে কোয়েশ্চেন রাখবো পারসেটে এবং তোমরা চাইলে সেটাকে পঁয়তাল্লিশটাও করতে পারি চল্লিশটাও করতে পারি তোমরা বলবে কতগুলো করে কোয়েশ্চেন রাখলে তোমাদের সুবিধা হয় আমরা চেষ্টা করছি আগামী ক্লাস থেকে তিরিশটা করে রাখার এবং ক্লাসটা তোমরা রোজ আট পি এম পেয়ে যাবে এটা হচ্ছে তোমাদের জন্য হোমটাক্ক কে জাতীয় গান বন্দে মাতরম রচনা করেছেন জাতীয় গান বন্দে মাতরম কে রচনা করেছেন সরোজিনী নাইডু বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী অরবিন্দ সঠিক উত্তর কী হবে কে জাতীয় গান বন্দে মাতরম রচনা করেছেন সঠিক উত্তর অপশন নাম্বার বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে তোমরা যারা যারা অ্যান্সার করলে অ্যান্সারটা মিলিয়ে নেবে ঠিক আছে হোম ট্যাক্সের যেটা অ্যান্সারটা তোমরা করলে একটু মিলিয়ে নেবে সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আউট অফ ফিফটিন কত স্কোর হলো তোমরা সেটা অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা বেশি সংখ্যক প্রশ্ন নিয়ে আসবো টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ